আজকের রাশিফল 16ই জুলাই 2021 শুক্রবার, 33 শুক্র সপ্তমী, জন্ম রাশি হলো কন্যা, সূর্যোদয় সকাল 5টা 4 এবং সূর্যাস্ত বিকাল 6টা 19। মেষ রাশির রাশিফল, আজ শারীরিক কোনো সমস্যায় বহু অর্থ ব্যয় হতে পারে, অনেকদিনের পুরানো ভ্রমণ পরিকল্পনা সার্থক হতে পারেন, খরচের দিকে আজ একটু বেশি নজর দিতে হবে, স্ত্রীর সঙ্গে মতবিরোধ কেটে যাবে, সন্তানের সুবুদ্ধি ঘটবে, আজ কর্মক্ষেত্রে বিরোধী মনোভাব ত্যাগ করাই ভালো হবে, আপনি দীর্ঘস্থায়ী অসুস্থতা থেকে পরিত্রাণ পেতে পারেন, বিবাহিত জীবনে আজ কিছু অর্থ ব্যয় হতে পারে, ঘরের সৌন্দর্যের পাশাপাশি বাচ্চাদের প্রয়োজনীয় দেখভাল করুন, বাড়িতে আজ কোনো কাজ করতে পারেন, বাচ্চাদের উদারতার সুযোগ নিতে দেবেন না, কাজের চাপ আজ একটু বাড়বে, দিনের পরের ভাগে আরাম করুন, আপনি আপনার পদ্ধতিতে সত্যপরায়ণ এবং যথাযথ হন, আজ কিছু বন্ধু বাড়িতে আসতে পারেন, আপনার স্ত্রী নিজের কাজ নিয়ে খুব বেশি ব্যস্ত থাকবেন, আজকের ভাগ্য সংখ্যা হলো 7। বৃষ রাশির রাশিফল, আপনি ক্ষিপ্ত গতিতে পদক্ষেপ গ্রহণ করলে অনুপ্রাণিত হবেন, সাফল্য অর্জনের জন্য একসাথে কাজ করতে হবে, এটি আপনার দৃষ্টিকে প্রসারিত করবে, আপনার ব্যক্তিত্বের মধ্যে পরিবর্তন আনবে, বাড়তি টাকা পয়সা উপার্জনের জন্য যারা উপায় খুঁজছেন আর্থিক নিরাপদ পরিকল্পনাগুলিতে বিনিয়োগ করুন, অপ্রত্যাশিত সুসংবাদ আপনার উদ্দীপনা বাড়িয়ে তুলবে, আপনার পরিবারের সাথে আজ কোনো খুশি ভাগ করে নিতে পারেন, আজ আপনি ফাঁকা সময়ে মায়ের সাথে সময় কাটাতে চাইবেন, আপনি স্ত্রীর ভালোবাসার জন্য খুঁতিত থাকবেন, আজ মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়তে পারেন, স্নেহভাজন কারোর সঙ্গে ঝামেলা বাঁধতে পারে, প্রেমে নতুন কিছু মোড় আসতে পারে, ব্যবসায় জটিলতা কাটিয়ে ওঠার ভালো সময় এসেছে, বাড়িতে অতিথি আগমনের যোগ রয়েছে, ঋণ পরিশোধ করার জন্য সঞ্চয়ে ব্যাঘাত ঘটবে, আজ সারাদিন ব্যবসা ভালো চললেও পরে জটিলতা আসতে পারে, আজকে ভাগ্য সংখ্যা হলো 7। মিথুন রাশির রাশিফল, আজ সম্পত্তি কেনাবেচার জন্য শুভ সময়, যানবাহনে চড়ার সময় অতিরিক্ত সতর্ক থাকুন, আজ অর্থ উপার্জনের ভাগ্য ভালো, আর্থিক উন্নতি থাকবে, অযথা কোনো ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন, আজ ধর্ম আলোচনায় আপনি এগিয়ে থাকবেন, কর্মজগতে জনপ্রিয়তা পেতে পারেন, শরীরে কোনো অংশে খুব ব্যথা সৃষ্টি হতে পারে, কিছু কেনাবেচার জন্য অতিরিক্ত খরচ হবে, আজ সারাদিন প্রচুর পরিশ্রম করতে হতে পারে, আপনি শরীরচর্চা করতে সম্পূর্ণ বিশ্রাম নিন, অন্যথা ক্লান্তি আপনার মধ্যে হতাশা সৃষ্টি করবে, অর্থ সম্পর্কিত যে কোনো সমস্যার সমাধান আজ হতে পারে, আজ আপনি কিছু কাজ করতে পারেন, আজ আপনার অর্জিত অতিরিক্ত জ্ঞান সমকক্ষদের সাথে বোঝাপড়া করার সময় আপনাকে তীব্রতা প্রদান করবে, আপনি আজ সম্পর্কের গুরুত্ব বুঝতে পারবেন, আজ পরিবারের সাথে সময় কাটাতে পারেন, আজ আপনি অসাধারণ কিছু অভিজ্ঞতা লাভ করতে পারেন, আজকের ভাগ্য সংখ্যা হলো 5। কর্কট রাশির রাশিফল, অফিস থেকে তাড়াতাড়ি বেরোতে চেষ্টা করুন, এমন কিছু করুন যা আপনি উপভোগ করেন, আজ সঙ্গীর খারাপ স্বাস্থ্যের কারণে কিছু অর্থ ব্যয় করতে হতে পারে, যারা অর্থ সঞ্চয় করেছিলেন আজ কিছুটা ব্যয় হতে পারে, আজ আপনি কিছু সমস্যার সম্মুখীন হবেন, বাস্তবসম্মত হন, সাফল্য অর্জনের জন্য একাগ্রতা বজায় রাখতে হবে, আজ সন্ধ্যাবেলায় কোথাও সময় কাটাতে যেতে পারেন, আজ সকালের দিকে পরিস্থিতি বিরুদ্ধে যাওয়ার আশঙ্কা রয়েছে, আর্থিক টানাপোড়েনের জন্য সংসারে অশান্তি বাঁধতে পারে, বাবার সাথে সুসম্পর্ক থাকবে, নতুন কোনো কাজে সন্ধান হতে পারে, প্রতিবাদী মনোভাবে সমাজে সম্মান বাড়বে, সন্তানের সঙ্গে ভালো সম্পর্ক থাকবে, আজ কাজের জন্য বাড়ির কেউ বাইরে যাওয়ায় দুঃখ পেতে পারেন, মাতৃস্থানীয় কারোর সাথে মতবিরোধ হতে পারে, আজকে ভাগ্য সংখ্যা হলো 7। সিংহ রাশির রাশিফল, প্রতিবেশীর দ্বারা ব্যবসায় কোনো রকম উপকার পেতে পারেন, কারোর প্ররোচনায় পা দেবেন না, পারিবারিক অশান্তি মিটে যাবে, অতিরিক্ত কথায় অশান্তি সৃষ্টি হতে পারে, প্রেমে খুব সতর্ক থাকতে হবে, প্রতারিত হওয়ার যোগ রয়েছে, মনের কথা বলার জন্য সঠিক মানুষটিকে পাবেন, গুরুজনের পরামর্শ মেনে চলুন, বাড়িতে কিছু চুরি আজ যেতে পারে, আপনার ইতিবাচক মনোভাবের পাশাপাশি মানুষদের আজ মুগ্ধ করবেন, বিনিয়োগ করতে পারেন কিন্তু সঠিক উপদেশের খোঁজ করুন, আজ বিবাহিত জীবন সুখের হয়ে উঠবে, বর্তমান সময়কে উপভোগ করতে পারবেন, প্রেমে সমস্যার সম্মুখীন হতে পারেন, আজ আপনি জীবনসঙ্গিনীর বাজে কথায় বিরক্তিকর থাকতে পারেন, আজকের ভাগ্য সংখ্যা হলো 7। কন্যা রাশির রাশিফল, যে সমস্যা আপনাকে ঝামেলায় ফেলেছে তার সমাধানের জন্য বুদ্ধি এবং বিচক্ষণতা ব্যবহার করুন, এমন জিনিস কেনার জন্য আদর্শ সময় যার দাম বাড়বে, অপ্রত্যাশিত উপহার বা উপঢৌকন আজ পাবেন, সন্ধ্যার জন্য বিশেষ কিছু পরিকল্পনা করুন, সেটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলার চেষ্টা করুন, আপনার নতুন পরিকল্পনা এবং উদ্যোগ সম্পর্কে সঙ্গীরা উৎসাহী হবেন,
আজ আপনি প্রকৃত প্রেমের মানে বুঝতে পারবেন। আজ সংসারে সুখ শান্তি বজায় থাকবে, সন্তানের জন্য চিন্তা বৃদ্ধি পেতে পারে, ব্যবসা বা কর্মক্ষেত্রে মাথা ঠান্ডা রাখুন। আজ খুব বুঝে কথা বলুন, সারাদিন হিসেব করে চললেও অতিরিক্ত খরচ হতে পারে, শারীরিক ক্ষমতা অনুযায়ী কাজ করুন, অসুস্থ হওয়ার আশঙ্কা রয়েছে। আজকের ভাগ্য সংখ্যা হলো 5। তুলা রাশির রাশিফল। আজ সতর্ক না থাকলে কর্মক্ষেত্রে সম্মানহানির যোগ রয়েছে। আজ কোনো মহৎ ব্যক্তি যেচে আপনার উপকার করতে পারে, চাকরিতে বদলির যোগ রয়েছে। আজ সারাদিন ব্যবসায় খরচ এবং উদ্বেগ থাকবে, অতিরিক্ত খরচ হওয়ায় কোনো বাধা আসতে পারে, বন্ধু পাশে দাঁড়াতে না পারায় মনে দুঃখের ছায়া আসবে, অতিরিক্ত রক্তচাপে চিন্তা বৃদ্ধি পাবে, নতুন বাড়ি তৈরির পরিকল্পনায় সফল হতে পারেন, বাড়ির কোনো ব্যাপারে বেশি গুরুত্ব না দেওয়াই ভালো হবে। আপনার আবেগপ্রবণ জেদি প্রকৃতির মনোভাব পরিবর্তনের চেষ্টা করুন, আপনার সময় এবং অর্থকে মূল্য দেওয়া উচিত, সঙ্গীরা সহায়ক এবং সাহায্যকারী হবে, আপনি অংশীদারি সম্পর্কের মধ্যে ভালোভাবে চিন্তা ভাবনা করুন, যৌথ ব্যবসায় আর যাবেন না, পরনিন্দা এবং কুৎসা থেকে দূরে থাকুন। আজ আপনি জীবনসঙ্গিনীর বাজে কথায় বিরক্তিকর থাকতে পারেন। আজকের ভাগ্য সংখ্যা হলো 7। বৃশ্চিক রাশির রাশিফল। আপনার জন্য কোনটি শ্রেষ্ঠ তা কেবল আপনিই জানেন, কাজেই শক্ত হন, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং ফলের সাথে আজ তৈরি হন। আজ আপনি নতুন কিছু কাজ করার পরিকল্পনা করতে পারেন, আজ আপনি খালি সময়ে কোনো কাজ করতে পারেন, আপনি আপনার স্ত্রীর সাথে কোনো কাজ করতে পারেন, আজ পরিশ্রমের ফলস্বরূপ কিছুই পাবেন না, আজ কোনো বিষয় আশয় নিয়ে ঝামেলা বাঁধতে পারে, ব্যবসায় আজ অগ্রগতি লক্ষ্য করবেন, উচ্চশিক্ষার ক্ষেত্রে সময়টা বিশেষ ভালো নয়, মায়ের শারীরিক অবস্থার অবনতি হবে, চাকরিতে পদোন্নতির যোগ রয়েছে, আজ আত্মীয় বাড়ি থেকে কিছু উপহার পাবেন, শরীরে কোথাও চোট লাগতে পারে, ব্যবসায়ীরা কর্মচারীদের চোখে চোখে রাখুন। আজকের ভাগ্য সংখ্যা হলো 7। ধনুরাশির রাশিফল। যারা বিয়ের কথা ভাবছেন তাদের জন্য শুভ সময়, পদার্থবিদ্যা নিয়ে যারা লেখাপড়া করছেন তারা সাফল্য পাবেন, পেটের সমস্যায় ভোগান্তির আশঙ্কা রয়েছে, মানসিকভাবে কারোর কাছে অপদস্থ হতে পারেন, ভালো কাজের পরিবর্তে উপহাস জুটবে, কর্মস্থলে ঝামেলা কেটে যাবে, আজ বন্ধুর কাছ থেকে সাহায্য পেতে পারেন, অকারণে কোনো বিবাদ বাঁধতে পারে, মামলা মকদ্দমায় জিতে যাওয়ার সম্ভাবনা আছে, আপনার ব্যক্তিত্ব একটি সুগন্ধির মতন কাজ করবে, আপনি ভাই বোনের কাছ থেকে কিছু সুবিধা পেতে পারেন, আপনার জীবনসঙ্গিনীর অবহেলায় সম্পর্কটি নষ্ট হতে পারে, প্রেমের যাত্রা ক্ষণজীবী হলেও মধুর হবে, নিজের কাজের অগ্রাধিকারে আজ রাখুন, আজ খালি সময়ে বাড়ির কোনো কাজ করতে পারেন, আজ আপনি সময়সূচির পরিবর্তন করতে পারেন। আজকে ভাগ্য সংখ্যা হলো 6। মকর রাশির রাশিফল। আজ ঈর্ষাপরায়ণ ব্যবহার আপনাকে দুঃখ দেবে, অন্যদের উপর ব্যয় করতে আপনি পছন্দ করবেন, পড়াশোনার পরিবর্তে বাইরের কাজকর্মে অধিক জড়িত থাকায় আপনার অভিভাবকের রাগ ডেকে আনতে পারে, আপনার বাবা মাকে খুশি করতে দুইয়ের মধ্যে সমতা রাখাই ভালো হবে, সহকর্মীদের সামলানোর জন্য আজ কোনো কৌশলের প্রয়োজন রয়েছে, আজ মোবাইলে পুরো দিনটি কাটাতে পারেন, আজকের দিনটি বিবাহিত জীবনের জন্য সত্যি দারুণ হবে, আপনি স্ত্রীকে কতটা ভালোবাসেন সেটা আজ তাকে জানান, আজ বাড়িতে অতিথি সমাগমে আনন্দের সৃষ্টি হবে, হঠাৎ বিষয় সম্পত্তি প্রাপ্তির যোগ রয়েছে, অপ্রিয় সত্যি কথা বলায় বিপত্তি আসতে পারে, প্রেমের বাধা মেটে গিয়ে সুখের সময় আসতে চলেছে, হঠাৎ কিছু প্রাপ্তি যোগ রয়েছে, বিদেশ ভ্রমণের কিছু সুযোগ আসতে পারে, ভুল সিদ্ধান্ত আপনার ভালো সময়কে নষ্ট করতে পারে, সংসারে প্রচুর ব্যয় হতে পারে। আজকের ভাগ্য সংখ্যা হলো 6। কুম্ভ রাশির রাশিফল। আজ সকালের দিকে কাজে সাফল্য আসতে পারে, বাড়িতে স্ত্রীর সঙ্গে বিবাদের আশঙ্কা রয়েছে, সামাজিক কোনো কাজে জনপ্রিয়তা বাড়বে, শারীরিক সমস্যা বাড়তে পারে, আজ অশুভ কিছু ঘটতে পারে, সংসারে বিবাদের জন্য কাজের প্রতি অনীহা আসবে, শত্রুর ব্যাপারে সাবধানে থাকুন, প্রেমের জন্য বাড়িতে বড়দের সাথে বিবাদ বাঁধতে পারে, বাড়িতে কোনো বাজে খবর আসতে পারে, আজ আপনার প্রত্যয় বাড়বে, উন্নতি নিশ্চিত, বাড়িতে কিছু বাড়তি উপার্জনের জন্য আপনার উদ্ভাবনী চিন্তা ব্যবহার করুন, আপনার স্ত্রী স্বাস্থ্য এবং দুশ্চিন্তা সৃষ্টি করতে পারে, প্রেমে অপ্রত্যাশিত কিছু মোড় আসতে পারে, নিকটতম বন্ধুদের কাছ থেকে আজ কিছু পরামর্শ নিতে পারে, আজ অপ্রয়োজনীয় বিতর্কের মধ্যে পড়া উচিত নয়, দিনটি আপনার বিবাহিত জীবনের জন্য সত্যি দারুণ হবে, আপনি স্ত্রীকে কতটা ভালোবাসেন সেটা আজ তাকে জানান। আজকে ভাগ্য সংখ্যা হলো 4। মীন রাশির রাশিফল। বাচ্চাদের সাথে খেলাধুলায় আপনাকে চমৎকার নিরাময়কারী অভিজ্ঞতা প্রদান করবে, নতুন জিনিস জানার প্রবণতা লক্ষণীয় হবে, আপনি নিজেকে সময় দিতে জানেন, খালি সময়ে আপনি কোনো কাজ করতে পারেন, আজ উচ্চপদস্থ ব্যক্তির জন্য অপমান হতে পারে,
পড়াশোনার জন্য দিনটি ভালো, কর্মস্থানে নতুন কিছু করার পরিকল্পনা করতে পারেন। আজ বাজে সঙ্গে থাকার জন্য বাড়িতে অশান্তি হবে, প্রেমের ব্যাপারে বিরহ যন্ত্রণা বাড়তে পারে, ব্যবসায় বাড়তে কিছু খরচ হতে পারে, কারোর কাছ থেকে আজ গঞ্জনা ভোগ করতে হবে, পাওনা টাকা আদায়ে বিবাদ বাঁধতে পারে। আজকের ভাগ্য সংখ্যা হলো 1। ভালো থাকুন, সুস্থ থাকুন।